লটকে থাকে বলে এ ফলকে বলা হয় লটকন। গাছের গোড়া থেকে শুরু করে প্রতিটি ডালে লটকে থাকে এ ফল। এ ফলের বেশ চাহিদা রয়েছে শেরপুরে। এবছর লটকনের বাম্পার ফলন হয়েছে, ভালো ফলনের সঙ্গে দাম পায় খুশি কৃষকেরা। রসালো টক ও মিষ্টিতে ভরপুর হওয়ায় স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও বাগান থেকে পাইকারি ব্যবসায়ীরা লটকন কিনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছেন। এতে লাভবান হচ্ছেন বাগান মালিক ও পাইকারি ব্যবসায়ীরা। চাচার বাড়িতে বাড়িতে যায় যায় দেখি নটকন ব্যস্ত আছে চাচা। তখন দেখে জিজ্ঞাসা করলাম, চাচা এটি কি? নটকন বুগি বলে। পরে আমি বললাম, তো এটি তো আমার দেশে হবে, আমার উঁচু জায়গা আছে। পরে চারা নিয়ে লাগাও। পরে আমি থেকে 7-8 সালে চারা আনছি। চারা আনার পরে এগুলি তো পছন্দ করে না মানুষ, এগুলি কিসের গাছ মানুষ চিনে না। পরে চারা লাগাইয়া চারা লাগাইছি, লাগানোর পরে 15 সাল থেকে ফল দেওয়া শুরু করছে। 15 সাল থেকে 13,000 টাকা বিক্রি করছি। পরে 16 সালে 24,000, এরকম ধীরে 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 বাড়তে বাড়তে গত বছর বিক্রি করছি আমি 82,000, এ বছর বিক্রি করছি 1,10,000 টাকা। তারা গলা নিয়েছি নতুন দিতে, নতুন দিতে আইনা পাহাড় এলাকা জায়গা তো মনে করেন জায়গা হয়ে রেতে হ্যাঁ। পরে আইনা লাগাই দিলাম, গাছ হইতে হইতে মাঝে জিঙ্গাই গেলো কি বলো, পাহাড়া গাছ লাগাইছো করে তো মাঝে চিনে না। মানে ফল ধরা ধরছে, ফল দেওয়ার পরে কল সব বনার দেখি করলো। পরে আমি বছরে বছরে লাগতে হা বেশিও বেশি কমও বেশি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে পাড়ি এক জাতের লটকনে ফলন বেশি। শেরপুরের চাষিরা এ জাতের চারা লক্সিন্দি থেকে সংগ্রহ করে বাণিজ্যিকভাবে বাগান শুরু করে। এ জাতের লটকনে হেক্টর প্রতি গড় ফলন 18 থেকে 20 মেট্রিক টন। পাশাপাশি বাড়ি এক জাতের লটকনের একটি গাছের সর্বনিম্ন 4 কেজি থেকে শুরু করে 130 কেজি পর্যন্ত ফলন আসে। লটকন একটি উচ্চ মূল্যের ফসল। গত কয়েক বছর যাবৎ আমাদের গারো পাহাড়ের পাদদেশে এটি চাষাবাদ শুরু হয়েছে। লটকন সাধারণত ছায়াযুক্ত স্থান পছন্দ করে, তো ছায়াযুক্ত স্থানে লটকন চাষের পাশাপাশি আমরা আমাদের উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদেরকে বলে যাচ্ছি সেই স্থানটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য। সেজন্য আমরা বলতেছি যে সেখানে আদা হলুদ চাষ করার জন্য। তো আমাদের এই উৎপাদিত লটকন ঝিনাইগাতির চাহিদা পূরণ করে বাইরে শেরপুর জেলায় বিক্রি হচ্ছে। তা অন্যান্য যদি কৃষি উদ্যোক্তা লটকন চাষে আগ্রহী হয় তাহলে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। স্থানীয় বাজারে প্রতি কেজি লটকনের দাম 100 থেকে 130 টাকা। দাম ভালো হয় দিন দিন শেরপুর লটকন চাষে আগ্রহ বাড়ছে। শাহরিয়ার শাকির, নিউজ বাংলা, শেরপুর।